এই দুনিয়ায় নেক সন্তান যখন মায়ের জন্য দোয়া করে গো, ওই দোয়া আকাশের বিজলির মতন কবরে চইলা যায়। এই জন্য যুবক, এই কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর কোরা হলো দুইটা, একাধিক কবর কোরা হলো, সব কবরের ভিতরে শুধু সর্প দেখা যায়। এরপরে কোদাল দিয়ে যারা কবর করলো, কত কবর করবে আর কত সাপ দেখবে। এরপরে তারা একজন বুজুর্গের কাছে চলে গেল, যাইয়া ডাক নিয়া বলে, ও আল্লাহর বন্ধু, এই লোকটা মারা গিয়েছে। লোকটা বড় আবেদার সোয়াবের ছিল, কিন্তু লোকটা মারা যাওয়ার পর আমরা কবর করলে কবর কুইরা শেষ করি, হঠাৎ করে দেখি কবর দিক দিয়া সাপে উঁকি মারে, কিন্তু আমরা বড় ভয় পেয়ে যাচ্ছি, এখন তার দাফন করুন কেমনে। ওই আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, ও কোদাল দিয়া যারা মাটি কেটেছো, তোমরা এখন যাইয়া কবর করবা, সাপ থাকলেও এ সহকারেই তাকে দাফন করা লাগবে। এই কথা বলার পরে কবর করা হলো, যেই মাত্র কবর করা হলো ওই মুহূর্তে কবর করা শেষ হয়ে গেল। আর কবর করছে ভালো কথা, লাশটা যখন নিয়ে গেল, লাশটা দেওয়ার মুহূর্তে তাকায় দেখতেছেন কবরের ভিতরে সাপ দেখা যায়। কথা মোতাবেক সাপ সহকারীদের দাফন দিয়ে মাটি চাপা দেয়, কিন্তু এলাকার মানুষ পারস্পরিকভাবে বলা বলি শুরু করলো, লোকটার জীবনে নামাজ কাজা করতে দেখি নাই, লোকটারে কোনোদিন সব মিথ্যা কথা বলতে শুনি নাই, লোকটারে কোনোদিন ঝগড়া করতে দেখি নাই। এই লোকটা ব্যবসা করত, এমন ভাবে ব্যবসা করত, তারে দুই নম্বরই করত দেখি নাই, কিন্তু লোকটা কেন কবরে দেওয়ার আগে সাপ চলে আসলো, সবার মনের ভিতরে জল্পনা কল্পনা চলে এসেছে। যখন এই অবস্থা, ওই মুহূর্তে একজন আরেকজনের বলা বলি করে, কারণটা কি? আরেকজন ডাক দিয়া বলে, আমরা বাহিরে দেখছি লোকটা ভালো, ভিতরেও তো লোকটা খারাপ থাকতে পারে, হয়তো আমাদের চোখে ধরা পড়ে নাই। আমার মনে হয় যার সঙ্গে তার গড় সংসার হয়েছে, তার স্ত্রীকে ঘটনাটা খুলনা জিজ্ঞাসা করার দরকার। কবরে রাজা এত কঠিন, সইতে আমি পারিব না, বলো কবরে রাজা এত কঠিন, সইতে আমি পারিব না, ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় চাই যে তোমারি করো না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না, বল মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পানকি খানা, আসবে সবার কাছে সবার জানা, মসজিদের আসবে সবার কাছে সবার জানা, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার শেষ গোসল দিবে সব জানা, ইম ও গো দয়াময় ইম চাই যে তোমারি করো না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না, বল মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। ও তোর পিছে পিছে ঘুরছে সোমন, পিছে পিছে ঘুরছে সোমন, কোন দিন জানে তোর হবে সোমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে
দুনিয়াদারি ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। গভীরাইত্য শ্রীমঙ্গলে প্রথম গজল লাগাইতেছি। ভাই বেরাদার আপন ঝোনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইস একা যাইবা একা, আইস একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আমার সঙ্গে আবার কণ্ঠ মিলে না, নতুন তো কোনো সময় তো শ্রীমঙ্গলের গজলটা গাই নাই, একটু আবার কর। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইস একা কাহা, আইস একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে কোন দিন জানে তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আমার যুবক ভাইরা কথা বলা যাবে না, রাত্র গভীর হয়ে গেছে, আমরা মনে মনে ভাবতেছি মাহফিল শেষ হয় না কেন, তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার দরকার, ঘুম এসে গেছে। কবরবাসীরা কবর থেকে কইতেছে মাহফিলটা তাড়াতাড়ি শেষ করিস না। এই দুনিয়ায় নেক সন্তান যখন মায়ের জন্য দোয়া করে গো, ওই দোয়া আকাশের বিজলির মতন কবরে চইলা যায়। এই জন্য কবরবাসীরা বড় এতিম, কুয়াশা পড়তেছে, ঠান্ডা মুখে আসতেছে, এখানে অনেক মানুষের চোখে ঘুম আসতেছে, কিন্তু কবরবাসীরা একা একা কবরে পড়ে আছে রে বাবা। সুখী কিনা দুঃখে আছে জানি না, সুখী কিনা দুঃখে আছে আমরা জানি না। যুবকের দল এই জন্য কবর বড় ডেঞ্জারাস, এই কবরে যারা গেছে তারাই জানে কবরটা কেমন রে বাবা। মাটির উপরে গাদ্দারি কইরা কবরে গেলে ফুলের মালা পাওয়া যাবে না,
মাটির উপরে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা কবরে গেলে ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপর আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে নাফরমানি কইরা তুমি কবরে গেলে কোনো কিছুই পাবে না রে যুবক। ও যুবকের দল, আমার নবী আপনার নবীর হাদিস একটা মনে হয়ে গেছে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا بودع في قبره যখন বান্দাকে তার কবরের মধ্যে রাখা হবে وتولى عنه اصحابه যখন কবরবাসীকে কবরে রেখে তার সাথীগণ চলে আসবে ফিরে আসতে যাইবে انه لا يسمع قران عليه তখন ওই কবরবাসী তার সাথী গণের পায়ের আওয়াজ কবর থেকে শুনতে পারবে। চল্লিশ কদম হাঁটিয়া আসিবে স্বজন, মনকার নকির হাজির হইবে রে তখন। জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? হাই হাই বলা হচ্ছে ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, নিশ্চয়ই কবরবাসী তার আপন জনরা যে কবর থেকে কবর দিয়ে ফিরে আসবে তাদের পায়ের আওয়াজ শুনতে পারবে। আতাহু মালাকানে, তখন ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুদানিহি, কবরবাসীকে কবরের মধ্যে বসাবে। ফায়াকুলান, ওই দুইজন ফেরেশতা কবরে বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দুনিয়াতে নবী সম্পর্কে কি বলতে? দেখছেন নি সুন্নিরা কেন নবী নবী করে? তিনটা প্রশ্নের একটা প্রশ্ন, মূল প্রশ্নে আমার নবী সুবহানাল্লাহ। মা কুনতা তাকুলু, তুমি কি বলতে? ফি হাযা রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? এখানে কেন বলার কথা বলা হয়েছে জানেন? আমার নবীর জাত এবং সিফত সর্বগুণের জেনে মানার নামই হলো ঈমান। নবীর নিয়া দুনিয়া কি কইতা? আমার দেশের মধ্যে অনেক কাজ্জা বসে আমার নবীরে বড় ভাই কয়, কথা বলেন ঠিক কি না? কবর গেলে জিগাইব নবী সম্পর্কে কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি কবরবাসীটা মুমিন হয় তখন সে বলে, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। যেই মাত্র এই অর্থই উত্তর দিবে, ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে আশকুনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি তোমার জায়গা থেকে জাহান্নামের দিকে লক্ষ্য করো। কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদান মিনাল জান্নাহ, মানে হলো তুমি যদি আজকের উত্তরটা দিতে না পারতা তোমার জন্য ধার্য ছিল জাহান্নামের আগুন, কিন্তু উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া দিছে। আর বড় করে কোন আল্লাহ আকবার, ভাই বেরা ধার আপন জনা হা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না।
দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহ আকবর কন্যা গা। এই জন্য আমার যুবক ভাইরা এই গজলটা নতুন দিকে বারবার গাইতেছি, ফুলা বাজানো শিক্ষা ফালাই। এরপরে কবর বাসে যদি ও আম্মাল মুনাফিক মুনাফিক হয়, আমার সমাজের ভিতরে মুনাফিক আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? কবর বাসে যদি ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবর বাসে যখন মুনাফিক এবং কাফের হবে, পায়ও কল লাগু কবরবাসীকে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, আমার নবীর সম্পর্কে জিজ্ঞেস করবে এই লোক সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুলু, তখন মুনাফিকে উত্তর দিব, দুনিয়াতে যেমন মুনাফিকে আমার সামনে এলে আমার কথা, আপনার সামনে গেলে আপনার কথা, কবর গিয়াও মুনাফিকে বাটপারি উত্তর দিব। সে বলবে, লা আদ্রি, আমি জানি না, কিন্তু আকুলু মায়া কুলুন্নাস, মানুষ যা কইতো আমি তাই কইতাম, মুনাফিক। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে, লা দারাইতু ওয়ালা তালাইতা, এই আমাদের বিবেক আছে না নাই? কয় বিবেক আছে না নাই? আগুনে হাত দিলে হাত ভিজে, ঠিক কি না? ঠিক বুঝি বিবেক আছে করতে গিয়ে, এটা কিসের বিবেক ওলা মানুষ, এতে মুখ ঘুমাই দিয়েছে সব কাজে। তাহলে আবার টান দেন, বাইবে রাধা আপন জনা, সঙ্গে তোমা কেউ যাবে না, ও তো আইস একা, আইস একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জায়গা তোমার কেউ কইরা দিব না, ওই বলবে তোরে বিবেক আসেনি, আপনাদের বিবেক আসেনি, আগুনে হাত দিলে হাত ভিজে, ঠিক কি না? এটা জলে, আগুনে হাত দিলে হাত জলে, এইটা দিয়ে ভালোই বুঝেন, পানির মধ্যে হাত দিলে হাত ভিজে, ঠিক কি না কন? সবই তো বুঝেন, মার বুকে লাতি মারলে গুনাহ হয় বুঝেন না কেন? নবীর বিরুদ্ধে কথা বললে গুনাহ হয় বুঝেন না কেন? আল্লাহর বিরুদ্ধে কথা হয় বিরুদ্ধে কথা বললে গুনাহ হয় বুঝেন না কেন? আরে বাবা হারাম খাইলে গুনাহ হয় বুঝেন না কেন? হুজুর ঠিকই বুঝি মানি না, ঠিকই বুঝি কিন্তু মানি না, এই দুনিয়ায় বুঝা বুঝা না মানার ভান কইরা মানুষকে ধোঁকা দিয়া বোকা বানানো যায়, কিন্তু আমার প্রকাশ্যে গোপনে যত অপরাধ করি একজন জানে, জবান খুলি বলুন তিনি কে? আমি শেষটা শিখে ওয়াজটা মানবিক এবং আন্তরিক দিলদার নরমের দিকে নিয়ে যাচ্ছি, এটা ফিনিশিং দিব তো সুন্দর, এই জন্য আপনার একটু আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে বাবা? ও তুমি আইস একা, শান্তি লাগেনি, শান্তি লাগেনি গজলটা, শান্তি লাগেনি, বহুত কষ্ট করে বাসাই করছি আপনাদের প্রেমের জন্য, এই একটা গজল শুনলে দেখবেন রাত্রে চোখের পানি আইব বাবা। ও তুমি আইস একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না,
দামন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এখন মরে যান কেন, এখন মরেন দেখেন না, মৃত্যুর সময় কষ্ট হইলে এই কষ্টের ভাগ আপনার পোলা নিত না, কবরে শোয়াই দিয়াই না, কবরে কষ্ট হইলে এই কষ্টের ভাগ আপনার পোলা নিত না। কিন্তু আপনি মইরা দেখেন আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য কামড়া কামড়ি শুরু করব, কথা বলেন ঠিক না বেটি? আইসেন একলা, যাইবেন একলা, কাপড় সুপুর সারাই তো আইসলেন, কাপড় সব খুললার আইকেই খবর গোহাই দিয়ে রাগ করেন না, ওয়াজ শুধু ঘটনা শুনেন না, চেতনার ভিতরে লালন করেন। আজকে তিনটার সময় হাজার হাজার মানুষ বইতেন ওয়াজ শুনবার লাগিয়ে, এমন এক সময় আমার আইব হাইতে বাচ্চা থাকলে বাপ ডাইকা টেহা দিও আন্তরতম। এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম, উবের ঠেলা উবের না উফুবে দাবাইবেন। কিন্তু অসময়ে কৃষি করলে কোনো লাভ হতো না, কথা কোন ঠিক কিনা? সময় গেলে সাধন হবে কে, এটাই বাস্তব, এটাই বাস্তব। এই জন্য বিবেক, বিবেকহীন মানুষ বিবেকহীন প্রশ্নের উত্তর দিবে তাকে বলা হবে তোমাকে কোরআন তেলাওয়াত কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআন পড়ো কেন তুমি বুঝলে না, হুনা কথায় কেন ধরলা? এই জন্য দেখবেন আল্লামা সাহেব কেরলা সিরাজ নগরী শোনা কথায় কথা বলে না, দলিলের মাধ্যমে চোখে দেখাই কথা বলে, কথা বলেন ঠিক না? চোখে দেখে কথা বলে। এই জন্য এই বয়স দেখবেন টাকা যার আছে, যৌবনকালে টাকা যার আছে তার বন্ধুর অভাব নাই, টাকা যখন ফুরিয়ে যায় বুড়া কালে বন্ধু আর কেউ। আর এলেম যদি থাকে তার বয়স যত বাড়ে বন্ধুর সংখ্যা তত বাড়ে, এটাই বাস্তব। খুব ওজনদার একটা কথা রইল, বিবেক খাটাইয়েন বিবেক। এই যে তুমি কোরআন পড়লে না কেন, বিবেক খাটালে না কেন, বিবেক কি জানেন? বিবেক হলো ওই যে রাস্তা দিয়া সিএনজি যায়, সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হলো সবচাইতে বড় আদালত। কেন লেখা থাকে? ট্রাকে যেন তারে ফাড় না মারে, সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হলো সবচেয়ে বড় আদালত, কিনলে গিয়া পিছনে ট্রাকটা যেন হারে না মারে। এই ফুলা বুঝছে বাসটা জন্মের মতো বুঝছে, কাশি মারছে, কথা কন ঠিক আছে নি কথাটা? এর লাগে আগে লিখে রাখছে আমার বাড়িস না, আমি ছোট আমাকে ধাক্কা দিবেন না, রাস্তা দিয়া মানুষ গেলে, রাস্তা দিয়া মানুষ গেলে সাইকেলওয়ালা মানুষরা কিচ্ছু মনে করে না, রাস্তা দিয়া সাইকেল গেলে অটুওয়ালা কিচ্ছু মনে করে না, রাস্তা দিয়ে অটু গেলে সিএনজিওয়ালা হালা পালাই দেয়, রাস্তা দিয়া সিএনজি গেলে প্রাইভেট কার কিচ্ছু মনে করে না, রাস্তা দিয়া প্রাইভেট কার গেলে বাসওয়ালা কিচ্ছু মনে করে না। আমার প্রিমিয় গাড়ি যখন যা বাসওয়ালা কয় এই বামে প্লাস্টিক, এত লাগের গাড়ি এত প্লাস্টিকের সই লাগে বাজানো ইত্যা ভাইতেন না, ভাইতেন না, এটি অনেক গবেষণার কথা বলি, অনেক গবেষণা করি আর গাড়ির বই হবে চিন্তা করে কিছা কম, আরে এটা ঠান্ডা হয়েছে কেমন কফি, এটা ঠান্ডা হয়েছে কষ্ট ওই বোনে চিন্তা করিস না, মানে এই গাছে সারা লাগাই লিয়েছি মানে ফলের অভাব নাই, কফি ফার্স্ট হলে ফার্স্ট খাইবে, তোরা চিন্তা করিস না, তোরা যে খাইবে লাগে লুলটা ফলতে সিটা গছ না, তো গুমটা যাইতেছে নি কিছু, গুমটা কাটতেছে নি, এই গুমটা কাটতেছি নি ইনশাল্লাহ। রাস্তা দিয়া প্রাইভেট কার গেলে বাসওয়ালা প্রাইভেট কারে কিচ্ছু মনে করে না, রাস্তা দিয়া বাস গেলে ট্রাকওয়ালা বাসে রে গোনাতি ধরে না, রাস্তা দিয়া ট্রাক গেলে ট্রেন ট্রাক রে উড়াই ফেলাই দে। এই এই জন্য সিএনজির ভিসে লেখা থেকে বিবেক হলো সবচেয়ে বড় আদালত, তোর যদি বিবেক তাহে আমারে মারতে না, কবর কয় এ লা দরাইত লা দরাইতু ওয়ালা তালাইতা,
এই যে বিবেক হলো সবচেয়ে বড় আদালত। বিবেক খাটাইলে না কেন? কুরআন পড়লে না কেন? তুই বললি কোন তো আকুল মায়া কুল না, মানুষ যা কইতো তুই তা হুই শূন্য শূন্য কইতে কেন? তুই কি জানস না মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট? যাচাই বাছাই না কইরা যা শুনবো সে তাই কইব। তুই দলিল পড়া বুঝতে না কেন? তোর বিবেক খাটাইলে না কেন? ওয়াই উদ্রাবু বি মাতারিকে মিন হাদি দিন দরবাতান, লোহার হাতুরি দিয়া লোহা দিয়া তার বাইরানোর ব্যবস্থা হয়ে যাবে কবরের ভিতরে। ফাই আসি হুসাই হাকান ইয়াসমা উহা মাইয়ালিহি, তার কান্নার আওয়াজ জড়বস্তু জীব জানোয়ার যত ধরনের পশু পাখি যত ধরনের গৃহপালিত পশু সব শুনবে। গাইরা সাকাল আইন দুইটা জাতি শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী আছে সবাই তার কবরে লোহার বাড়ির কান্নার আওয়াজ শুনবে, কিন্তু সেদিন সময় গেলে সাধন হবে। এখন কবরে যাওয়ার আগেই মুমিন হয়ে যাইতে হবে। কি হয়ে যাইতে হবে? মুনাফিক হয়ে গেলে বাড়ি আসেনি, কথা কোনো বাড়ি আসেনি, তাহলে ওয়াদা করেন আজকে থেকে কি মুনাফিকি করবেন? মাটির উপরে ভালো কাজ করে গেলে মাটির নিচে ভালো কিছু পাবেন। এখানে কবর যদি ভালো কিছু পান হাশরের মাঠে ভালো কিছু পাবেন। রসুল বলছেন আমি যখন মেরাজে গেলাম আমি অনেক আজাবের স্বরূপ আমার সামনে উন্মোচন করা হয়েছে, আমি দেখেছি সব চাইতে বেশি আজাব হলো কবরের আজাব। কিসের আজাব? তাইলে আজকে দিকে কি মুমিন হয়ে চলবেন নাকি মুনাফিক হয়ে চলবেন? কি হয়ে চলবেন? মুমিন হয়ে চলবেন। দেখেন কবর আজাব থেকে আল্লাহ পাকের হাবিব কত ভাবে উম্মতকে রক্ষা করার জন্য আল্লাহ থেকে কন্টাক্ট করেছেন, আল্লাহ থেকে ফয়সালা নিয়ে এসেছেন। আমার রাসূল একটা হাদিস কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিহ শরীফে আছে, মাই ইয়াকতুলুহু বাতনুহু ফালা ইউআযিবা ফী কবরিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ পেটের রোগে মারা যায়, পেটের যন্ত্রণায় মারা যায়, পেটের অসুখে মারা যায়, কবর আজাব যে এত ভয়ঙ্কর, পেটের অসুখে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আজাব মাফ করে দিবেন। দেখেন উম্মতকে আরো কিভাবে সেফ করলেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি জুমার দিন মারা যাবে অথবা জুমার রাতে মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু ব্যক্তির জন্য কবরে আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের উচিত, আমার রাসূল বলে দিয়েছেন তোমরা কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই জন্য দোয়ার মধ্যে বলি আমরা যখন হুজুরে দোয়া করি আমরা সবসময় বলি আল্লাহ আমরা মরে যাব দুঃখ নাই, কিন্তু যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও, জুমার দিন মৃত্যুবরণ করলে কবর আজাব মাফ করে দেন। একজন জবান খুলে কন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? তাহলে এই জন্য ওই কবরে যাওয়ার আগেই আপনি মাটির উপর থেকে বাড়ির পাশে আলো খেত, আলো লাগাইলে ঘরে আলো আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগালে ভুট্টা আসবে, টমেটো লাগালে সরিষা আসবে, ঠিক কি না? ওই ঠিক বলে টমেটো লাগালে সরিষা আইব, তোমার মনোযোগ না বসবে তার মতো। টমেটো লাগালে টমেটো আসবে, সরিষা লাগালে সরিষা আইব, কিছু যদি না লাগাই কিছুই আসবে না। আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়াটা আখিরাতের কৃষি খেত, এখানে নামাজ পড়লে কবরে গেলে নামাজের নামাজ বাতি জ্বলবে, এখান থেকে কোরআন তেলাওয়াত করলে কবরে গেলে বাতি জ্বলবে, এখানে যদি আপনি নামাজ না পড়ে যান কবরে গেলে কবর খাটু হয়ে যাবে, এখান থেকে নামাজ না পড়ে গেলে কবরে যাওয়ার পরে কবরের ভিতরে আল্লাহ পাক সর্প দিয়ে দিবে, এখান থেকে নামাজ না পড়ে গেলে কবরের ভিতরে আপনাকে আপনার কবরে কবরের ভিতরে আপনার কবরে বিচ্ছু দেওয়া হবে, কবর সংকুচিত করে দেওয়া হবে, সর্প দেওয়া হবে, জাহান্নামের উত্তাপ জ্বালিয়ে দেওয়া হবে। আপনি যদি উপর থেকে আল্লাহ এবং রাসূলের জাত এবং সিফত সর্বগুণে জেনে মেনে পাকাপোক্তভাবে ঈমানটাকে তাজা করে যেতে পারেন, কবরে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার কবরের নিচে জান্নাতের গালিচা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন দুনিয়ায় থাকা অবস্থায় তো কিছু করে যেতে হবে নাকি মরার পরে? দুনিয়ায় থাকার অবস্থায় আপনাকে সব কিছু করে যেতে হবে, আর না হলে কোনো উপায় থাকবে? উপায় থাকবে না। এই জন্য আমার সাথে বলেন কবরে রাজা এত কঠিন
সইতে আমি পারিব না বল খবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না ও গ দয়াময় হে রহিম ও গ চাই যে তোমারি করুণা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না বল মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না এই মাসি মসজিদ আছে একটা বৃষ্টির সময় ওয়াজ করছিলাম বৃষ্টির সময় আইছিলাম যে মসজিদরা খালি জায়গা আছে নাকি এটা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ করেন না কা দাদা আপনি থাকতে পারছে ইনশাল্লাহ আমার ওয়াজি কি আপনি কষ্ট দিচ্ছে নাকি আবার বিনা প্রয়োজনে আমি কথা বলতেছি শেষ শেষ বক্তা হিসেবে এই জন্য শেষ সাহিত্য আমি ওই কবর বাসে একটু স্মরণ করতেছি আর কি একটু বলেন মসজিদের পানকি খানা আসবে সবার কাছে সবার জানা মসজিদের আসবে সবার কাছে সবার জানা বড়ই পাতার গরম জলে বড়ই পাতার শেষ গোসল দিবে সব জনা ইম ও গো দয়াময় ইম চাই যে তোমারি করুণা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না বল মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না বড় করে কেন আল্লাহু আকবার আল্লাহর ধরা কি নরম না শক্ত আর ধরে নরম না শক্ত এই জন্য যুবক মাটির উপরে থাকতে আল্লাহ চিনা লাগবে এই জন্য নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দিবেন সব চাইতে বড় আদালত হলো আপনার বিবেক আর নীতি যদি ঠিক থাকে তাই আপনি রেহাই পাবেন নীতি যদি ঠিক না থাকে কবর গেলে আপনি দরা খাইয়া যাবেন একটা কথা মনে রাখবেন আলাল্লা ইমান আলী মাল্লা মহাব্বাত আল্লাহ যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবকের দল মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায় এক ব্যক্তি মারা গেল তার কবর করা হয় প্রত্যেকটা কবরের মধ্যে শুধু সাপ দেখা যায় সাপকে আশীর্বাদের শব্দ নাকি ভয়ঙ্কর শব্দ আরো দেখেন কিসের শব্দ কবর কুড়ে কবর কুড়া শেষ দেখি কবরে সাপ দেখা যায় কুদাল্লার কই সর্বনাশ এই লোকটা তো জীবনে নামাজ ছাড়ে নাই এই লোকটা তো রোজা ছাড়ে নাই ভালো একটা ব্যবসায়ী এই লোকটার কবরে দিলেই শুধুমাত্র সাপ দেখা যায় কারণটা কি ঠিক আছে এই কবরটা বাদ দিল দিয়া আর একটা কবর করল ওই কবরটার ভিতরে কবর করা শেষ হইয়া গেল আর তাকায় দেখতেছিল ওই কবরের ভিতরেও সাপ দেখা যায় এবার তৃতীয় আর একটা কবর করল ওই কবরের ভিতরেও সাপ দেখা যায় আপনারা জবান খুলে বলেন আল্লাহর ধরা কি নরম না শক্ত এই কবর এমন একটা ঘর নবীর প্রিয় সাহাবী ওসমান জুন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত যার কাছে আমার নবীর দুইটা মেয়ে বিয়ে দিয়েছেন নবী বলছেন আমার যদি আরো একাধিক মেয়ে থাকতো আমি ওসমানের কাছে বিয়ে দিতাম জান্নাতের টিকিট প্রাপ্ত ওসমান সব জায়গায় গেলে মনটা ফুরফুরে আসে কিন্তু একটা জায়গায় গেলে চোখের পানি ফালায় কান্দে ওই জায়গার নাম হলো কবর জিজ্ঞাসা করা হলো ওসমান সব জায়গায় গেলে আপনি আনন্দে
কবর গেলে কেন আপনি এমন ভাবে কান্দেন? ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবরটা যার ভালো হবে আখিরাত তার ভালো হয়ে যাবে। এই জন্য যুবক, এই কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর কোরা হলো দুইটা, একাধিক কবর কোরা হলো, সব কবরের ভিতরে শুধু সর্প দেখা যায়। এরপরে কোদাল দিয়ে যারা কবর করলো, কত কবর করবে আর কত সাপ দেখবে। এরপরে তারা একজন বুজুর্গের কাছে চলে গেল, যাইয়া ডাক নিয়া বলে, ও আল্লাহর বন্ধু, এই লোকটা মারা গিয়েছে। লোকটা বড় আবেদ আর সওয়াবের ছিল, কিন্তু লোকটা মারা যাওয়ার পর আমরা কবর করলে কবর কুইরা শেষ করি, হঠাৎ করে দেখি কবর দিক দিয়া সাপে উঁকি মারে, কিন্তু আমরা বড় ভয় পেয়ে যাচ্ছি, এখন তার দাফন করুন কেমনে। ওই আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, ও কোদাল দিয়া যারা মাটি কেটেছো, তোমরা এখন যাইয়া কবর করবা, সাপ থাকলেও এ সহকারেই তাকে দাফন করা লাগবে। এই কথা বলার পরে কবর করা হলো, যেই মাত্র কবর করা হলো ওই মুহূর্তে কবর করা শেষ হয়ে গেল। আর কবর করছে ভালো কথা, লাশটা যখন নিয়ে গেল, লাশটা দেওয়ার মুহূর্তে তাকে দেখতেছেন কবরের ভিতরে সাপ দেখা যায়। কথা মোতাবেক সাপ সহকারে তারা দাফন দিয়ে মাটি চাপা দেয়, কিন্তু এলাকার মানুষ পারস্পরিকভাবে বলা বলে শুরু করলো, লোকটার জীবনে নামাজ কাজা করতে দেখি নাই, লোকটারে কোনোদিন সব মিথ্যা কথা বলতে শুনি নাই, লোকটারে কোনোদিন ঝগড়া করতে দেখি নাই, এই লোকটা ব্যবসা করতো এমন ভাবে ব্যবসা করতো, তারে দুই নম্বরই করতো দেখি নাই, কিন্তু লোকটা কেন কবরে দেওয়ার আগে সাপ চলে আসলো, সবার মনের ভিতরে জল্পনা কল্পনা চলে এসেছে। যখন এই অবস্থা, ওই মুহূর্তে একজন আরেকজনের বলা বলি করে, কারণটা কি? আরেকজন ডাক দিয়া বলে, আমরা বাহিরে দেখছি লোকটা ভালো, ভিতরেও তো লোকটা খারাপ থাকতে পারে, হয়তো আমাদের চোখে ধরা পড়ে নাই। আমার মনে হয় যার সঙ্গে তার গড় সংসার হয়েছে তার স্ত্রীকে ঘটনাটা খুললা জিজ্ঞাস করার দরকার। তোমার স্বামীর কবরে যেখানে দিয়েছিস সব দেখা যায়, কিন্তু আমরা শেষ পর্যন্ত সাপ সহকারে তাকে দাফন করে দিলাম, এখন আমরা তো দেখেছি তোমার স্বামী ভালো, কিন্তু তুমি এমন কিছু জানো নি যে এই অভ্যাস আর বদভ্যাসের কারণে তোমার স্বামীর কবরের মধ্যে সাপ আসতে পারে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার স্ত্রী ডাক দিয়া বলে, ও জগৎবাসীরা শোনো, আমার স্বামী যদিও নামাজ পড়তো, আমার স্বামী যদিও রোজা রাখতো, আমার স্বামী যদিও ভালো কাজ করতো, কিন্তু আমার স্বামীর একটা বদ অভ্যাস ছিল, এই অভ্যাসটা কেউ জানে না। কই কি অভ্যাস ছিল? ওই আমার স্বামী ব্যবসা করতো, ওই ব্যবসার মালের সঙ্গে কংক্রিট মিশায়া বিক্রি করতো, পাথর মিশ্রিত কইরা বিক্রি কইরা ওজন বাড়াই। আমার চোখেই দেখা এই একটা দোষ আমার স্বামীর মধ্যে ছিল, আমি হাজারবার বলতাম এইভাবে যেন ব্যবসা না করে। আমার মনে হয় আমার স্বামীটা মানুষকে ফাঁকি দেওয়ার কারণে আমার স্বামী কবরে যাওয়ার আগে হয়তো ধরা খেয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলতে চেয়েছি দুনিয়ায় থাইকা যদি তুমি নম্বরই করো, কবরের ভিতরে গেলে শান্তি পাবে না। আর দুনিয়ায় থাইকা যদি তুমি আল্লাহর বিধান মানো, নবীর বিধান মানো, তো সূরা কোরআন সুন্নাহ মতো চলো, তাইলে ওই কবরে গেলে তোমার চিন্তা করা লাগবে না, ওই কবরটাকে ফুলের বাগান বানায়া দিবে কে? আর বড় করে বলেন, দুধ দিয়ে দিবেন কে? এই জন্য যুবক বাইরারি, ও কবরের মানুষগুলা কিভাবে যে হাউ মাউ করে, মানুষ যদি কবর আজাবের আওয়াজগুলা শুনতো একটা মানুষ এলাকায় ঘুমাইতে পারতো না। গুরুস্তানে যে চিৎকারের আওয়াজ,
কোন বাড়িতে ডাকাত ঢুকলে ডাকাত ডাকাত করে মানুষ চিৎকার দেয়, মানুষের ঘুম ভাঙা যায়, মাহফিল হইতাছে মানুষের ঘুম ভাঙা যাইতেছে, মানুষের আওয়াজ শুনা শুনা কি যেন হইতেছে, জগরা হইলে কি আওয়াজ, এই কবর ভিতরে এক খাত দূরে দূরে কবর, কে অনেক অনেকে সুরে বিভিন্ন জন বিভিন্ন সুরে হাউ মাউ করে কাঁদতেছে, এই কবর আজাব সবাই শুনতে পারবে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সবাই কবর আজাব শুনতে পারবে, কান্নার আওয়াজ শুনতে পারলো মানুষ কেন শুনতে পারে না? আমার নবী ডাক দিয়ে কি উম্মত, যদি মানুষ কবরের আজাব যদি তারা কান দিয়া শুনত, তাইলে ওই মানুষটার কানের পর্দা ফেটে যেত, ওই মানুষটার কানের পর্দা ফেটে মারা যেত, ওই দুনিয়াটা একবার স্তব্ধ হয়ে যেত। ও তুমি আইসো একা যাইবা সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন জাখমারি দুনিয়াদারি, কষ্ট দিস আপনারা, দেখ না মন জাখমারি দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, কবর কত ভয়ঙ্কর জিনিস। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেছেন, এই কবরের মানুষ যখন চিৎকার মাইরে কথা কয়, আমি তো কথা বলতে পারতাম না, এখন তো আমার একটা গভীর ওজন, প্রত্যেকটা মিনিটে মিনিট হিসাব চলতেছে, আমাদের 57টা মিনিট চলে গেছে, এখন যে ওয়াজ করে মাইক ধরছি 57 মিনিট হয়ে গেছে, মনে হয়েছে যেন 4 মিনিট হয়েছে। প্রেমের সময় কি মিয়া বোঝা যায় কিছু? কোন গড়ি কাটা যাকে খেয়াল করা যা, আপনি খেয়াল করছেন না 2:08 মাইক ধরছি, এখন 3:01, আপনি কি মনে করতেছেন? আরে বাড়ি যাবেন না, ঘুমাই থাকবেন, আমার বাড়ি যাওয়া লাগবো, ঠিক আছে তো? এই যে 1 ঘন্টা চলে গেছে, 1 ঘন্টার দাম কত? আইসিউ তো ঢুকলে বোঝা যায়, কথা বলেন, কথা বলেন, 1 ঘন্টা শ্বাসের কি মূল্য? আল্লাহর দেওয়া বাতাস খাইতেছি, কোন বিল দেওয়া লাগে না, নদীর পরে বাতাস খাইতেছি, বিল দেওয়া লাগে না, পল্লী বিদ্যুতের ফ্যান ঘুরলে, আইসি তো ঢুকলে, বান্দা নাফরমানের গোষ্ঠী বিপদে পড়লে বোঝা যায়, এই ফাউডা যদি সে ফাউডা বসল হয়ে গেলে বোঝা যায়, চোখটা গেলে কে বোঝা যায়, মুখটা বাঁকা হয়ে গেলে বোঝা যায়, হাতটা অসল হয়ে গেলে বোঝা যায়, আরে সুখে রাখলো আল্লাহ, সুখে রাখলো আল্লাহ, দুঃখে রাখলো আল্লাহ, ভালো রাখলো আল্লাহ, মন্দ রাখলো আল্লাহ, ভালো স্বাস্থ্যে আল্লাহ, কুস্বাস্থ্যে আল্লাহ, মন্দ রাখলো আল্লাহ, যেভাবে রাখে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে সুখে রাখলো আল্লাহ, দুঃখে রাখলো আল্লাহ, সুস্থ রাখলো আল্লাহ, অসুস্থ রাখলো আল্লাহ, গরিব হলো আল্লাহ, ধনী হলো আল্লাহ, মধ্যবিত্ত হলো আল্লাহ, অ্যাক্সিডেন্ট করে মরলো আল্লাহ, বাঁচিয়ে রাখলো আল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ও আল্লাহ ও আল্লাহ, তুমি যেইভাবে রাখো আমরা সেইভাবেই খুশি, সেইভাবেই খুশি, তুমি যেমনে রাখো সেইভাবেই খুশি, ঠিক কি না বলে? আল্লাহু আকবার, 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 আল্লাহ
বলেন তো আমি কি বাড়ি কিছু বললাম? সর্বাবস্থায় প্রশংসা কার? আল্লাহ! আরো জোরে আল্লাহ! আরো জোরে আল্লাহ! সেই মালিকরে কেমনে আমরা শুকরিয়া দেখ? মালিক বলছে, মালিক বান্দারে, ও বান্দা, তোরা ফাইজা কুদিয়াতি সালাত ফান্তা শরীফিল আর্দ, তোরা নামাজ আদায় কর, জমিনে বিচরণ কর, তোর মাঝে মাঝে আয় এনে একটা হাজিরা দিবি, আমি যে তোরে বানাইছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم, مالك يوم الدين, إياك نعبد وإياك نستعين, اهدنا الصراط المستقيم, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. তোমরা মনে করতেছো কোরআন শরীফ পড়তেছো না, আর রসুল বলতেছে তোমরা কোরআন পড়তেছো না, তোমরা আল্লাহর সঙ্গে কথা বলতেছো। একজন এসপির সামনে দ্বারা আজকেও আমি হবিগঞ্জের এডিশনের এসপি মহোদয়ের সাথে কথা বললাম, আজকে হবিগঞ্জের ওসি মহোদয়ের সাথে আধা ঘন্টা কথা বললাম, এখান থেকে দেখা করে ওখানে গেলাম। একজন ভালো একজন অফিসারের সাথে কথা বলতে গেলে হাত এইভাবে রেখা কত আদব রেখে কথা বলতে হয়। ও বান্দা, তুমি তো নামাজে কোরআন তেলাওয়াত করো না, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলতেছো, তোমার কত একাগ্র হওয়া উচিত, তোমার কত সভ্য হওয়া উচিত, তোমার কত নম্র হওয়া উচিত, যে আমি কারোর সামনে দাঁড়াই নাই, আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি কারোর সাথে কথা বলছি না, আমি আল্লাহর সঙ্গে কথা বলছি। এই দুনিয়ার সব একদিকে আমার আল্লাহ, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজিহি আলিল্লাযী ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। হাত তুলে বলেন না মারহাবা। আর বান্দারা নামাজের মধ্যে সিটারি করে নামাজের মধ্যে সিটারি করে কইবেন যে হুজুর এটা আবার কেমনে? আপনার ফিসে আমার শেষ হয়েছে নাকি? তাহলে এদিকে তাকান, লাইট মারলে মারো, খেলে আমার না মারছে। আমরা নামাজের মধ্যে একাগ্রতা নাই ভাই, কেমনে নাই জানি, মসজিদে ঢুকলো ইমাম সব সময় হইছে নি, বৈঠকে বসছে, হ্যাঁ শেষ করলে ইমাম সব একটু দেরি করে না, হ্যাঁ পিছন থেকে জীবন হোক আস নাই, হ্যাঁ ইমাম সামনে মিস কল দে যে আমরা পড়া শেষ হয়ে গেছে, হয়ে গেছে গা, থাক না সালাম ফিরে আনি, অথচ আমরা দাঁড়াইছি কার সামনে? কতক্ষণ দাঁড়াইছি কার সামনে? যে যত কতই কন এমন সিটিং নামাজি আছে না না, তারাবির নামাজও দেখবেন প্রথম নিয়ত বানত না, পিছিয়ে দুই কাতার, হ্যাঁ মোবাইল টেপ আছে, আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط
রমজান মাস আইতেছে তো এর কয়ে গেলাম, খবরদার তুমি মনে করবা নামাজে তুমি দাঁড়াইতেছ ইমাম সাহেব যে তেলাওয়াত করে সওয়াব পাইতেছে, তুমি শূন্য শূন্য সওয়াব পাইতেছ। আমরা কার সাথে কথা বলি? তা আল্লাহর সঙ্গে কথা কই? হ্যাঁ কেমনে মোবাইল টিপে এরপরে কই নামাজের বৈঠকে বৈশা বৈশা কয় সিটিং নামাজ মাঠফার নামাজ পরীক্ষা আগ গইলে তোরা ঠিক করছিস, তোরা আর বেশি খারাপ। পরীক্ষাটা আগ গইলে নামাজ ফরজ, পরীক্ষাটা চললে নামাজ পড়ে, পরীক্ষাটা শেষ হইলে তিন মাস আর নামাজের খবর লো না। রেজাল্টটা দেওয়ার দুই দিন আগে নামাজ পড়ে তার যত পরে আবার রেজাল্টটা ফাইল হইলে কই আল্লাহ হাবিবি কাম টু পক্স বাজার। এগুলো কি নামাজি? চিটিং। তোমার বাটফারি কেউ বোঝে না বোঝে, একজন বোঝে তিনি কে? বুঝলি না তুই মানুষে যা কইছ তুই তাই কইছ, লো আর বাড়ি লো আসিনি বাড়ি আসিনি বাড়ি, এই বাড়ি থেকে বাঁচতে গেলে নামাজ দরকার আছে না নাই? মাঝে মাঝে না নিয়মিত? আরো জোরে নিয়মিত নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলা স্লোগান লাগান। আপনারা কি খুশি না বেজার? আরো যারা খুশি না বেজার?